আজকে যে ছেলেটার মাইকার কোন আমার কাছে দিয়েছে, ছেলেটা একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার চ্যানেলের নাম কি? আমরা যদি হকের উপরে থাকতে পারতাম, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের কষ্ট, আমাদের ব্যথা কিছু থাকতো না। আমরা কম হত, আওয়াজ কম, দেহের ওজন কম, অর্থ কম, ইমান কমই না হয়, এটা মনে রাখতে হবে। আমাদের বিল্ডিং কম, আমাদের ঘর বাড়ি কম, আমাদের অর্থ কম, আমাদের বল কম, কিন্তু ইমানে কম ধরে গেলে হবে না। ঠিক আছে, আল্লাহ রাসূলের প্রথম জীবনের যে যুদ্ধ, বদরের যুদ্ধ, 313 জন রাসূলুল্লাহ সহিত ছিল, আর তার এগেনস্টে কম বেশি 1200 জন। ইমানে বলে বলিয়ান হয়ে সে জীবন যুদ্ধে নেমে আমার আল্লাহ ইমানদার দিবাকে, আল্লাহর প্রিয় বান্দা দিবাকে আল্লাহ জয়ী করেছিলেন। ঠিক তেমনি আমরা সেই নবীর দলের লোক, আল্লাহর পেয়ারা বান্দাদের দলের লোক, আমাদের লক্ষ্য হোক, বলার আওয়াজ কম হোক, কিন্তু ইমান যেন কবে না, একটু ইমানকে ঝালিয়ে নেওয়ার জন্য একটু চোখ না রে থাকবি। এতে কিন্তু এই জাতীয় এতে কিন্তু মুদি পার হবে, এমন আওয়াজ দিতে হবে, বেঈমান মুশরিক কাফের, ইসলামের দুশমন যারা, মানবতার দুশমন যারা, মনুষ্যত্ব দুশমন যারা, তাদেরকে হটিয়ে দিতে হবে, না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي انعم علينا وهدانا الى الاسلام وجعلنا من امة محمد صلى الله عليه وسلم قال حبيب الله صلى الله عليه وسلم اطلبوا العلم من المهدي الى النهار او كما قال عليه وسلم সম্মানীয় সভাপতি সাহেব, বিশেষ সম্মানের অধিকারী মাদ্রাসার মহতামি শাইখুল হাদিস ও দেগার আসাদ জায়গা, আমার সম্মানীয় উপবিষ্ট খোদা প্রেমী মাদ্রাসা প্রেমী দিনদার আল্লাহ মান্দার, আমি গোনাহগার গোলামে মুস্তফা, আমিও আল্লাহ ভালোবাসা পেতে চাই, ভালোবাসি নবীর ভালোবাসা পেতে চাই, নবীকে ভালোবাসি, নবীরই ঘর মাদ্রাসা কাশি মসজিদ, প্রত্যেকটা জিনিস চলতে গেলে একটা রোজ, একটা কানুন, একটা নিয়ম, একটা পদ্ধতি অবলম্বন করতে হয়। ইসলাম যে ধর্ম, ইসলাম আল্লাহর অনুমিত যে ইসলাম ধর্ম, এ ধর্মটা চলতে গেলে এর একটা কানুন, এর একটা নিয়ম, এর একটা পদ্ধতি, এর একটা প্রসেস অবলম্বন করে চলতে হয়। সেটা কি? আরবায়ে আদিল্লা, আরবায়ে আদিল্লাটা কি? দলিলের বহু বদল হল আদিল্লা, আরবা মানে চার, চারটি দলিল বিশিষ্ট সমন্বয়। আমাদেরকে চলতে হবে বাপদাদার কথা মেনে চলতে হবে না, হ্যাঁ বাপের কথা একটা বাপের কথা মানতে হবে, কোন বাপের কথা? সেটা হলো মা ফাতেমার বাপের কথা,
হবে, সেটা হলো আমার অভাব না আপনার অভাব না, জান্নাতের সরদারি নেই আহলে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই মা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জানের মতের কথা, যিনি তাম মানবতার মুক্তপতী, যিনি মানবতার শান্তির দূত, সেই পয়গম্বর, সেই প্রভু যার সম্পর্কে বলবে যে বিশ্ববিক্রম দর্শনী জওহর দর্শন বলেছিলেন দ্যাট ইজ এ মাই লাইফ প্রভু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ লিডারশিপ অফ দা মডার্ন ওয়ার্ল্ড। আজকে তাম বিশ্বে শুধু বাংলায় নয় আজকে যে ছেলেটা মাইক পরগুন আমার কাছে দিয়েছে, ছেলেটা একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার চ্যানেলের নাম কি? ওদের হক রাস্তা, তো ওইটাই আমাদের দরকার, আমরা যদি হকের উপরে থাকতে পারতাম আমাদের দুঃখ আমাদের বেদনা আমাদের কষ্ট আমাদের ব্যথা কিছু থাকতো না। আজকে যাই হোক মাশাআল্লাহ, আমরা যখন হক রাস্তার চ্যানেল পেয়েছি এই মাদ্রাসার মহাতাবে তিনি ভিডিও দিয়ে হল হক সেখানে হক রাস্তা চ্যানেলে হক রাস্তায় হক রাস্তা এই মাদ্রাসার মহাতাবেকে পেয়েছি তাতেও হক আছে। আমাদের চাল চলনে আমাদের কাজের কারবারে আমাদের আলোচনায় আমাদের সামাজিকতায় আমাদের জীবনে সর্বত্রে যেন আল্লাহ হকের উপরে রাখেন, হক অবস্থাতে চালান, সকলে বলি আমিন। আমার যোগ্যতা আমার অভিজ্ঞতা একেবারে নেই বললে ভুল হবে, তবে যতক্ষণ সে যোগ্যতায় আপনাদের যে জ্ঞান দেব এই যোগ্যতা মানে হয় তবে যতটুকু যেটা পড়াশোনা করেছি সেটা হুকুম হয়েছে বলে বলছি, কেননা আমরা শুনেছি আমরু ফাকাল আদা যিনি মহতার সাহেব আমারই বড় ভাই একই মাদ্রাসার আমিনিয়ার ছাত্র তিনি আমার সিনিয়র তিনি বলেছে মুস্তফা একরামী বলে দু মিনিট দেন আলহামদুলিল্লাহ দোয়া প্রার্থী যদি আলোচনায় বলায় মাফ করবেন খাল দোয়ার আকাঙ্ক্ষা আল্লাহ হকের উপরে রাখেন হক অবস্থায় আমাদের সকলকে ইমানের সঙ্গে মৌত দেন আমিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।